সংসদে টাকার বিনিময়ে প্রশ্ন বিতর্ক, উত্তাল হওয়া দিল্লির সংসদ মাঠ চত্বর, সব ছবি রয়ে গেল ইতিহাসের পাতায়। প্রায় 55,000-এর বেশি ভোটে কৃষ্ণনগরে জয়ী তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, তৃণমূলের জয়ের চেয়ে বেশি বিজেপি পরাজয় খুশি মহুয়া। যতটা খুশি আমি তার থেকে অনেক অনেক খুশি যে এই বিজেপি নামক যে এই অশুভ শক্তি ভারতবর্ষে আর এই মোদির মতো মিথ্যাবাদী অপদার্থ অযোগ্য প্রধানমন্ত্রী ভারতবর্ষের এই 10 বছর যে রাজ করেছে আর আজকে যে সে 400 পার আর দিস ইজ আ ভোট এগেইনস্ট মোদি, তার সেটি আমি সবচেয়ে খুশি। সাইকেলে চেপে কর্মীদের সঙ্গে দেখা করলেন মহুয়া, পায়রা উড়িয়ে শান্তির বার্তা শুনেও লাভ হলো না বিজেপির অমৃতা রায়ের। বিজেপির ইভিএম বদলে দেওয়ার অভিযোগ উড়ে গেল নিমেষেই, সবশেষে কৃষ্ণনগরে উড়ল সবুজ আবেগ। আর পশ্চিমবঙ্গের মানুষকে স্যালুট জানে, ওরা দেখিয়ে দিই। Yes, আমি ওরা দেখিয়ে দিই। দিদি আপনি টেস্ট পিস পাইছিল, টেস্ট পিস পাইছিল, কেমন কেমন হলো? 2009 সাল থেকে তৃণমূলের হাতে কৃষ্ণনগর, 2014 সালে তাপস পাল জয়ী হন, এরপরে 2014 থেকে এক টানা মহুয়ার হাতেই কেন্দ্র, 2024 সালেও বর্ষা মহুয়ায়। কৃষ্ণনগর থেকেই লোকসভা ভোটের প্রচার শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রচার সেরেছেন নরেন্দ্র মোদিও, শেষ কথা বলল জনগণ। দিল্লির সংসদে গর্বের সঙ্গে ফিরছেন মহুয়াই। তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।